কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভীষণ ভালো আছো আর সকলেই সুস্থ আছো। আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি, এখন আমি বানাবো, সেটা হলো চিকেন দো পেঁয়াজা, আর সেটাও আবার রেস্টুরেন্ট স্টাইলে। ভীষণ ভালো খেতে হয়, ভীষণ টেস্টি হয়। আমি বানাই এইভাবে চিকেন দো পেঁয়াজাটা বাড়িতে, সবাই ভীষণ পছন্দ করে খেতে, তো ভাবলাম আজকে তোমাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করি। পুরো রেসিপিটা তোমরা দেখো, ভীষণ ভালো লাগবে। হ্যাঁ, একটু স্পাইসি কিন্তু হয়, রেস্টুরেন্টের খাবার যেরকম হয়, আর আমাদের খেতে তো ভীষণ ভালো লাগে। তো সানডে করে এরকম একটা চিকেন দো পেঁয়াজের রেসিপি ট্রাই করতেই পারো বাড়িতে, দেখবে ভীষণ ভালো লাগবে। তো চলো পুরো ভিডিওটা দেখো, পুরো রেসিপিটা তোমরা দেখো, খুব সুন্দরভাবে আমি পুরো ডিটেলে তোমাদের দেখাবো। তো চলো সাথে থাকো। আর হ্যাঁ, আবারও বলছি, যারা আমার চ্যানেলে নতুন, আমার ভিডিও ফার্স্ট টাইম দেখছো, আমাকে প্রথমবার দেখছো, তাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। নিচে দেখো রেড কালারের সাবস্ক্রাইব বাটন আছে, জাস্ট সেটাকে প্রেস করে দিয়ে পাশে বেল আইকনটা ক্লিক করে অল করে দাও, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে একটা নোটিফিকেশন পৌঁছে যাবে। আর তোমরা চাইলে আমাকে ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারো, আমার ফেসবুকে পেজ আছে দোলন ব্লগস, তোমরা ওখানে আমায় ফলো করতে পারো, সব কিছুর লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। প্লাস আমার কুকিং চ্যানেলেও তোমরা আমাকে সাবস্ক্রাইব করে নিতে পারো, কারণ এই যে গণেশ চতুর্থী গেল কালকে, গণেশ চতুর্থীতে আমি মোদক বানিয়েছিলাম, আর মোদকটা খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছিল। পুরো রেসিপিটা আমি শেয়ার করেছি, সেটা আমার কুকিং চ্যানেলে আছে, তোমরা ওখান থেকে দেখে নিতে পারবে, ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দেবো, চাইলে একবার দেখে নাও। তো চলো স্টার্ট করি আজকের ভিডিওটা। আমি আজকে বানাচ্ছি চিকেন দো পেঁয়াজা, কীভাবে বানাচ্ছি পুরো রেসিপিটা দেখে নাও। চলো, চিকেন দো পেঁয়াজা বানানোর জন্য আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি 500 গ্রাম মতো চিকেন, ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে বড় বড় সাইজের 4টে পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, তার সাথে এখানে রসুন কুচি নিয়েছি, এখানে আদা কুচি, আর এখানে কাঁচা লঙ্কা কুচানো। আর মশলার মধ্যে আমি এখানে রেড চিলি পাউডার, টার্মারিক পাউডার, রেড চিলি পাউডার 1 টেবিল স্পুন, টার্মারিক পাউডার 1 টিস্পুন, কোরিয়েন্ডার পাউডার নিয়েছি আমি 1 টেবিল স্পুন, আর কিউমিন পাউডার 1 টেবিল স্পুন, এগুলো নিয়েছি। তো চলো রান্নাটা স্টার্ট করি। ফার্স্টে আমি একটা কড়াই গরম করে এখানে সর্ষের তেল দিয়ে দেবো, বেশ খানিকটা দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হলে কালো জিরে ফোড়ন দেব। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। পেঁয়াজটার আমি মানে বেশিরভাগটা এখন দেব, আর কিছুটা রেখে দেবো পরে দেওয়ার জন্য। পেঁয়াজটা এবার দিয়ে দেবো। সামান্য একটু নুন দিয়ে দেবো, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে আর গোল্ডেন ব্রাউনও হয়ে যাবে। সামান্য একটু দিয়ে দিচ্ছি সল্ট, দেখো সামান্য একটু দিয়ে দিলাম সল্ট। এটাকে মিক্সড করে নিয়ে পেঁয়াজটা ভাজা হয়ে যাক। পেঁয়াজটা দেখো হাফ ভাজা হয়েছে, আমি এবার যে রসুন কুচিটা দেবো পুরোটা দেবো না, হাফ রসুন কুচি দিয়ে দেবো, আর হাফ আমি পরে দেবো। আর আদাটাও তাই, অর্ধেকটা এখন দেবো, অর্ধেকটা পরে দেবো, কাঁচা লঙ্কা কুচিও সেটাই, পুরোটা আমি এখন দেবো না, অর্ধেকটা দেবো। মিক্সড করে নেবো এটাকে, দিয়ে একদম গোল্ডেন ব্রাউন করে কিন্তু পুরোটা ভাজতে হবে, পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা এটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে,
এবার আমি এর মধ্যে চিকেনটা অ্যাড করব, চিকেনটা দিয়ে দেব। পেঁয়াজটা ঠিক এইভাবে ভেজে নিতে হবে। চিকেনটা দিয়ে দেবো এর ভিতরে। একটু মিক্স করে নেব পেঁয়াজের সাথে। বেশি ভাজবো না চিকেনটাকে, অল্প সামান্য একটু ভেজে নেব। দেখো চিকেনটা সাদা সাদা হয়ে গেছে, মানে একটু ভাজা হয়ে গেছে, সামান্য একটু ভেজে নিতে হবে। এবার আমি মশলাগুলো সব অ্যাড করে দেবো এর সাথে। সব মশলাগুলো এবার দিয়ে দেব, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এবার একসাথে এটাকে ভালোভাবে মিক্স করে নেব। দেখো পুরো ভালোভাবে মিক্সড করে নিয়েছি। এবার একদম লো ফ্লেম করে আমি এটাকে ঢেকে রাখবো পুরো 10 মিনিটের জন্য, তাতে পুরো মশলাগুলো চিকেনের ভেতরে ঢুকে যাবে, মশলাটা ভাজাও হয়ে যাবে খুব সুন্দরভাবে, চিকেনটাও কিন্তু আস্তে আস্তে সফট হয়ে যাবে। আমি 10 মিনিট একদম লো ফ্লেম করে এবার ঢেকে রাখবো। নুনটা এখন দেবো না, নুন আমি পরেই দেবো। আমি 10 মিনিটের জন্য পুরো এবার কভার করে দেবো আর ফ্লেমটা কিন্তু লো রাখবো। 10 মিনিট হয়ে গেছে, 10 মিনিট পরে দেখো ঢাকাটা খুলে নিয়ে এবার এই যে টক দই আমি এখানে ফেটিয়ে রেখেছি 3 টেবিল স্পুন মতো টক দই, এবার আমি এটা দিয়ে দেবো টক দইটা। টক দইটা দেওয়ার পর এবার স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে। এবার আমি এটাকে মিক্সড করে নেব। ফ্লেমটা কিন্তু এখনো আমি লোয়ে রেখেছি। এবার আমি দিয়ে দেবো তোমার চিনি সামান্য একটু, এই 1/2 টেবিল স্পুন মতো চিনি আমি দিচ্ছি। নুন তো দেওয়া হয়ে গেছে, আর দেব আমি গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিচ্ছি, দেখো 1/2 টিস্পুন মতো আমি দিচ্ছি গরম মশলা গুঁড়ো। একটু মিক্সড করে নেবো। কালারটা দেখো জাস্ট দারুণ একটা কালার এসেছে, খেতেও কিন্তু ভীষণই টেস্টি হয়, একদম রেস্টুরেন্টের মতো। আমার চ্যানেলে চিকেনের আরো অনেক কিন্তু রেসিপি আছে, তোমরা ওখান থেকে দেখে নিতে পারবে। আমার প্লেলিস্টে যাবে, প্লেলিস্টে সবকিছু অ্যাড করা আছে। আমার চ্যানেলে যা কিছু চিকেনের ভিডিও আছে সবগুলো প্লেলিস্টে আছে, তোমরা ওখান থেকে দেখে নিতে পারবে। খুব সুন্দর সুন্দর চিকেনের আরো অনেক প্রিপারেশন আছে, সেগুলো দেখে নিতে পারবে। এবার আমি বাকি যে পেঁয়াজটা, পেঁয়াজ কুচিটা সেটা অ্যাড করে দেবো উপর থেকে। ঠিক এইভাবে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দিচ্ছি রসুন কুচি রেখেছিলাম সেটাও। আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো, তোমরা যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই মতো কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারো।
আর আদাটাও কিন্তু দিয়ে দেবো। সবকিছু দিয়ে দিয়েছি, দেখো এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, আদা সবটা কিন্তু দিয়ে দিয়েছি। এর উপরে আমার যা কিছু মশলা দেওয়ার সবকিছু দেওয়া হয়ে গেছে। আমি এবার এটাকে কভার করে 15 মিনিটসের জন্য রেখে দেবো লো ফ্লেম করে, মানে পুরোটাই দমে রাখতে হবে। এখন এইভাবে আমি কভার করে দেবো। কভার করে দেওয়ার পর পুরো 15 মিনিটসের জন্য লো ফ্লেম করে আমি রেখে দেবো। 15 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলবো। দেখো কি দেখতে হয়েছে, দারুণ হয়েছে। পুরো পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা সবগুলো সফট হয়ে গেছে পুরো। এবার আমি এটাকে আস্তে করে মিক্স করে নেব। দারুন, পুরো একদম চিকেনের গন্ধটা বেরিয়েছে, চিকেনটা সফট হয়ে গেছে। এই দেখো পুরো দেখতেই পাচ্ছ, চিকেনটা পুরোটা সফট হয়েছে, একদম সেদ্ধ হয়ে গেছে চিকেন। আহা, দারুন একটা গন্ধ বেরিয়েছে চিকেনের, একদম পুরো রেস্টুরেন্টের মতো। আমি এটাকে আর 2-3 মিনিট এইভাবে মিক্সড করব। মিক্সড করার পরেই পুরো চিকেন কিন্তু রেডি হয়ে যাবে। চিকেন সেদ্ধ হয়ে গেছে, সব ভাজা হয়ে গেছে মশলাগুলো, খুব সুন্দরভাবে। চিকেন দো পেঁয়াজা আমি সার্ভ করে দিয়েছি, ভীষণ ভালো দেখতে হয়েছে। খেতেও এইভাবে যদি বানাও তাহলে খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়, আর খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। তোমরা এইভাবে বাড়িতে একবার রেসিপিটা ট্রাই করো, ভালোই লাগবে। পেঁয়াজা বানিয়ে তোমরা লাচ্ছা পরোটা বা এমনি পরাঠা বা জিরা রাইস যেটা হয় সেটার সাথে খেতে পারো, ভীষণ ভালো লাগে খেতে। ফ্রাইড রাইসের সাথেও ভালো লাগবে, তবে জিরা রাইস যেটা হয় সেটার সাথে কিন্তু দারুণ লাগে চিকেন দো পেঁয়াজা, প্লাস লাচ্ছা পরোটার সাথেও তোমরা খেতে পারো। এইভাবে রেসিপিটা একবার ট্রাই করো, আই হোপ তোমাদের ভীষণ ভালো লাগবে। আর কেমন লাগলো, বাড়িতে বানালে কিনা আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলো। পরাঠার সাথে কিন্তু আর একটা চিকেনের রেসিপিও দারুণ লাগে খেতে, সেটা হলো পোস্ত চিকেন। আমি এর আগে শেয়ার করেছিলাম, দেখবে আমার চ্যানেলে আছে, আমার প্লে লিস্টে যাবে, ওখান থেকে পেয়ে যাবে। প্লাস আরও কিন্তু 2-3টে চিকেনের রেসিপি আমি অলরেডি শেয়ার করে দিয়েছি তোমাদের সাথে। একটা ধোকলার ভিডিও আছে, সেটার সাথে কিন্তু একটা চিকেনের দারুণ প্রিপারেশন আছে, তোমরা ওগুলো দেখে নিতে পারো, ওইভাবেও চিকেন বানাতে পারো, ভালো লাগবে খেতে। তো চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর এখনো যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে, যদি ভালো লেগে থাকে একটু, তাহলে একটা লাইক করতে কিন্তু ভুলো না যাওয়ার আগে। তো এক্ষুনি লাইকটা করে দাও। চলো আবার দেখা হচ্ছে, টাটা।